हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते एटीके मोहनबागान ईस्ट बेंगल केरला ब्लास्टर एफसी एवं जमशेदपुर के लिए बेस किछु गुरुत्वपूर्ण अपडेट देवार आछे। तो वीडियो टी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनलटी सबस्क्राइब कर दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पाबार जोन्नो। फार्ष्ट जो अपडेट तुम्हारे देव से रॉय कृष्णा के लिए। तो फ्रेंड्स, रॉय कृष्णा एटीके मोहनबागान छेड़े से अनेक दिन ही गलो। तरह रॉय कृष्णा के लिए अनेक रिमोर्स ही बैरिए इसे क्योंकि सबथे क्यों एगिए बेंगालुरु एफसी मैंने आईएसएल क्लाबगुलर मध्य। तो बर्तमान जो अपडेट पा जा बेंगालुरु एफसी क्योंकि आ नतून कर रॉय कृष्णार साथे कोकम कन्टैक्ट करें मैंने जोाजोग करें। तो बर्तमान जो अपडेट पाव जाता हे केरला ब्लास्टर एफसी रॉय कृष्णार ओपर इंटरेस्ट देखा तर सम्पर्के इनकोयरिओ करु एब्दि অফিসিয়াল কোনো অফার কিন্তু তাকে পাঠায়নি, কিন্তু শুধুমাত্র এনকোয়ারি করেছে। কারণ কেরালা ব্লাস্টারের অবশ্যই একজন পজিটিভ স্ট্রাইকার দরকার, কারণ আলভারো ভাজকোয়েস দল ছেড়েছেন এবং জর্জ পেরেরা দিয়া সম্ভবত কিন্তু তিনি থাকবেন না, মানে তিনি অন্য ক্লাব থেকে লোনে এসেছিলেন, হয়তো তিনি আসবেন না আর। তো এবার দেখবার বিষয় পরবর্তীকালে কি হয়। এরপর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, এটিকে মোহনবাগানের প্লেয়ার শেখ সাহিল তিনি কিন্তু এটিকে মোহনবাগানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। তো এর আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে সাহিল কিন্তু গেম টাইম চাইছেন, কিন্তু সেই গেম টাইম একদমই দিতে পারছে না এটিকে মোহনবাগানের কোচ। সেই কারণে কিন্তু তার কাছে একটা ইস্টবেঙ্গলের অফার ছিল, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যা সম্ভাবনা তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যাবেন না। তো বর্তমানে তাই হয়েছে এবং শেখ সাহিল তিনি কিন্তু বর্তমানে জামশেদপুর এফসিতে তিন বছর চুক্তিতে যোগ দিতে চলেছেন, যেটা কিন্তু সবথেকে বড় খবর। আরও একজন বাঙালি কিন্তু কলকাতা ছাড়লো, এটাই সবথেকে বড় আপডেট। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগান ইস্ট বেঙ্গল উভয়কেই নিয়ে। তো ফ্রেন্ডস, এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনেই ইন্টারেস্ট দেখাচ্ছে নেইল টেলরের ওপর। তো এই নেইল টেলর হচ্ছেন একজন 33 বছর বয়সী ওয়েলসের লেফট ব্যাক। তার মার্কেট ভ্যালু 4.1 কোটি টাকা। বর্তমানে তিনি ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলছেন। তো এর আগের সিজনে মানে 16-17 সিজন থেকে তিনি অ্যাস্টন ভিলাতে খেলছিলেন। তো খুবই ভালো মানের প্লেয়ার একজন। তো এবার একটা ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এই খবরটা পাওয়া গেছে যে ভারতবর্ষ থেকে কিন্তু এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। তো দেখা যাক পরবর্তীকালে এই প্লেয়ারটিকে দলে নিতে সক্ষম হয় কি না দুই পক্ষ, সেটা কিন্তু এখন দেখবার বিষয়। আদেও যে এই খবরটা 100% কারেক্ট সেইটা নিয়েই কিন্তু এখন অবধি সংশয় রয়েছে, তবুও জানিয়ে দিলাম যেহেতু নিউজটা কিন্তু ঘোরাফেরা করছে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ফ্রেন্ডস, ইস্ট বেঙ্গল কিন্তু রেনিয়ার ফার্নান্ডেজের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে। তো রেনিয়ার ফার্নান্ডেজের কিন্তু এখনও মুম্বাই সিটির সাথে কন্ট্যাক্ট রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু নাছোড়বান্দা বর্তমানে যে রেনিয়ার ফার্নান্ডেজকে তারা দলে নিতে চায়। তবে এবার দেখবার বিষয় পরবর্তীকালে তারা সক্ষম হয় কি না, এবং রেনিয়ার ফার্নান্ডেজের জন্য কিন্তু তারা একটা ভালো মানের ট্রান্সফার ফিও কিন্তু দিতে রাজি মুম্বাই সিটিকে। এবার দেখা যাক মুম্বাই সিটি থেকে লোনে আসে না ট্রান্সফার ফি দিয়ে আনে, নাকি আদেও আনতে পারে এই প্লেয়ারটাকে, সেটা কিন্তু বর্তমানে দেখবার বিষয়। এছাড়া লাস্ট যে আপডেটটা দেবো ইস্ট বেঙ্গলকে নিয়ে সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীর সাথে কিন্তু এখনও কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গলের। তবে যে কোনো মুহূর্তে কিন্তু ডিলটা ডান হয়ে যেতে পারে, কারণ সৌভিক চক্রবর্তী নিজেই চাইছেন কলকাতার ক্লাবে খেলতে। এবার দেখবার বিষয় লাস্ট মুহূর্তে কি আপডেট আসে। এছাড়া ঋত্বিক দাসের ওপরেও কিন্তু ইন্টারেস্ট রয়েছে ইস্ট বেঙ্গলের। তো ঋত্বিক দাস মানে যেমন জিতেন্দ্র সিংয়ের সাথেও কথাবার্তা চালাচ্ছিল ইস্ট বেঙ্গল, কিন্তু হুট করে জামশেদপুর তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো বর্তমানে কিন্তু ইস্ট বেঙ্গলের মোটিভ যেটা সেটা হচ্ছে যদিও এই ঋত্বিক দাসের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে জামশেদপুর, তারপরেও কিন্তু তারা ট্রান্সফার ফি বা লোন ডিল যে কোনো একটা কিন্তু করতে চাইবে জামশেদপুরের সাথে এই ঋত্বিক দাসকে দলে নেওয়ার জন্য। তো এবার দেখা যাক শেষ মুহূর্তে সময় সব কিছুর উত্তর দেবে। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।